ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব এবং বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দর অমৃতবাণী শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, আর বেল বাটনে ক্লিক করতে কিন্তু ভুলবেন না। জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। তিনি ভারতের মহাজাগরণের অগ্রদূত, তিনি আজও শ্রেষ্ঠ পথ প্রদর্শক, তিনি যুগনায়ক স্বামী বিবেকানন্দ। দেখা যাচ্ছে আমাদের মনের গঠন অনুসারে আমাদের অনন্তের ধারণাকে নীল আকাশ বা সমুদ্রের প্রতিচ্ছবির সঙ্গে কোনো না কোনোভাবে জড়িয়ে বুঝতে হয়। ঠিক একইভাবে আমাদের পবিত্রতার ধারণাকেও স্বাভাবিকভাবেই আমরা গির্জা, মসজিদ বা ক্রুশের সঙ্গে যুক্ত করে বুঝি। হিন্দুরা পবিত্রতা, সত্য, সর্বব্যাপিত্ব প্রভৃতি ভাবগুলির বিভিন্ন মূর্তি ও প্রতীকের সঙ্গে যুক্ত করে রেখেছেন। তবে তফাত এই, কেউ কেউ তাঁদের সারা জীবনই নিজেদের ধর্ম সম্প্রদায়ের মূর্তি বা প্রতীকের উপাসনাতেই উৎসর্গ করেন, তার চেয়ে আর উঁচুতে ওঠেন না। কারণ তাঁদের কাছে ধর্ম মানে শুধু কয়েকটি মতকে বুদ্ধির সম্মতি দেওয়া, আর লোকের কিছু উপকার করা ছাড়া আর কিছু নয়। আর হিন্দুদের সম্পূর্ণ ধর্মভাবটাই কেন্দ্রীভূত হয়ে রয়েছে প্রত্যক্ষ উপলব্ধিতে। ঈশ্বরকে উপলব্ধি করে মানুষকে দেবতা হতে হবে। মন্দির, প্রার্থনালয়, দেব বিগ্রহ বা ধর্মশাস্ত্র, এসবই হল ধর্মজীবনের শৈশব অবস্থায় মানুষের সহায়ক মাত্র। কিন্তু ক্রমশই তাকে এগিয়ে চলতে হবে, থামলে চলবে না। Thank you.